না থাকে কেউ যদি তবু থাকে ফিরে যাবার তারা, ফিরে গেলে জল ছল ছল নদী, সমুদ্রকে গল্প শোনায় কারা, মনের ভেতর গুনগুনিয়ে বাজে পাখি, যত্ন করে আঙুলের ভাজে ভাজে হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি, হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না তবু হয় না কবু দেখা, দিনের শেষে গভীর রাতের মতো তুমি আমি আমরা সবাই একা। কি সুখবর? চাকরি, গ্রোয়িং ইকোনমি, লিড করবে কিন্তু বেসরকারিরা, এটা মানে তো শার্প এট 12 দেখবে বাকি ভবিষ্যৎ নাই। তোমার জীবন তুমি যাপন করবে রাখি ভাই, এখন স্যার আমার পড়ার খুবই শখ কিন্তু কেউ সেটা বোঝে না। আপা এখনো আম্মাকে ভালোবাসেন? আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠলো, যেন আমার মনই আমার সঙ্গে। ভেঙে পড়া মানেই ধ্বংস হয়ে যাওয়া না, ভেঙে পড়া মানে নতুন ভাবে গড়ে ওঠার প্রত্যয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে, বার্লিন ওয়াল ভেঙেছে, তাই বলি আমাদের মনোবল ভেঙে যাবে? দেখো, তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সাম্রাজ্যবাদের সব শক্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্যেই আমাদের বারবার নতুন ভাবে গড়ে উঠতে হবে। সবার আগে ঠিক করতে হবে আমরা আসলে কোন পথে যাব। ভেতরে এসো। তুমি একটু বসো, আমি ওদের সঙ্গে কথাটা শেষ করে দিই। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, বিপ্লবের পথটা আমাদেরকে বুঝতে হবে। কোন পথটা মানুষের মুক্তির জন্য সবচেয়ে বেশি কার্যকর সেই পথটাকে খুঁজে বার করতে হবে। ভুল পথে বাবার আলো চলবে না। অতীতে এই ভুলের কারণে বারবার আমাদেরকে পিছু হতে হয়েছে, অতএব ভুল পথে পা বাড়ানো চলবে না। তার জন্য যেটা করা প্রয়োজন, দেখিস একদিন এমন একটা পৃথিবী হবে যেই পৃথিবীতে মানুষ মানুষকে নিয়ন্ত্রণ করবে না, কৃষকেরা ফসল ফলাবে কিন্তু সেই ফসলের হবে সুষম বন্টন, শ্রমিকেরা হাতুড়ি শাবল চালাবে ঘামের ছন্দে, তাদের জীবনে থাকবে না কোনো বঞ্চনা। দেখিস সেই পৃথিবীর মানুষেরা মানুষের মতনই হবে, সেই পৃথিবীটা হবে সুন্দর। রাখি, দেখিস তুই আমরা সেই সুন্দর পৃথিবী তৈরি করব, যেই পৃথিবীর প্রান্তে প্রান্তে আমাদের মতো তরুণেরা জেগে আছে সুন্দরের স্বপ্নে, সাম্যবাদের মন্ত্রে। মুক্তিযুদ্ধের পরে আমাদের যেসব দায়িত্ব ছিল আমরা কেউই সেগুলো পালন করতে পারিনি, খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেছি আমরা, খতমের লাইনে গিয়ে নিজেরাই একে একে খতম হয়ে গেছে। সিজন ভাই, আমরা না হয় আর যাই,
পার্ট টাইম পার্টিজান হওয়া যায় না কমরেড। নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে না পারলে এসব সবকিছুই বৃথা। রাখি, তোমার কি সময় আছে? আমাদের পার্টির কর্মীদের অনেক ক্ষতি হয়েছে। মনির মতো অনেক মেধাবী নিবেদিত প্রাণ তরুণের মৃত্যু হয়েছে, কারাবন্দী হতে হয়েছে। চারিদিকে চলেছে শুধু সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র। তবে কি জানো, অফিসে কালাঘোষা চলছে মাঝার সাহেবকে নাকি আপনি কাজটা পাইয়ে দিয়েছেন। কারা বলছে এসব কথা? যেই বলুক আমি বিশ্বাস করিনি। আমি তো জানি যে হাসান ভাই যদি কিছু করে তাহলে এই ছোট ভাইটাকে নিয়েই করবে। আপনি এসব কথায় কান দেবেন, একদম কান দেবেন, যারা বলার তারা বলবে। তো আপনি রংপুর কবে যাচ্ছেন? কেন, আপনি যেতে চান নাকি? গেলে মন্দ হতো না, কিন্তু এ মাসে আমি খুব বাজে অবস্থার ভিতরে আছি হাসান ভাই। শালার বিয়ে নিয়ে একদম পেরেশানির ভিতরে আছি। দুইবার গহনা বদল করা হয়েছে, আপনার ভাবি পছন্দ হয়নি। এখন প্রত্যেক দিনই মার্কেট টাকা শ্রদ্ধ আর কি। এখন আমাদের নতুন করে সংগঠিত হতে হবে, গ্রামে কারখানায় সব জায়গায় ছড়িয়ে পড়তে হবে। সাধারণ মানুষের মগজ ধোলাই করে তাদের মগজে মননে গেঁথে দেওয়া হচ্ছে পুঁজিবাদের মন্ত্র। অতএব বুঝতেই পারছো আমাদের জন্য কাজটা কতটা কঠিন হবে। নেতাদের ভুলের খেসারত আমাদের আরো অনেক দিন পর্যন্ত দিয়ে যেতে হবে। আমাদের প্রতি জনগণের যে আস্থা ছিল, যে বিশ্বাস ছিল, সেটা এখন অবিশ্বাসের রূপ নিয়েছে।
আমাদেরকে সেটা ফিরিয়ে আনতে হবে, যেতে হবে গ্রাম থেকে গ্রামান্তরে, মানুষের মাঝে। সবার প্রথমে ওদের বিশ্বাসটাকে আমাদের অর্জন করতে হবে, বিশ্বাস। এটা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। মানুষের বিশ্বাস যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে এই যে এত কাজ সবই বৃথা। তোমার বোন রাখি কাজটা কি ঠিক করলো? কি হয়েছে, রাখি এখনো পৌঁছায়নি? আরে পৌঁছায়নি মানে? তাহলে আমি তোমাকে ফোন করতাম নাকি? ও যে আসবে না সেটা আমাকে কালকে বললেই পারতো। ওর হাব ভাব থেকে কালকে আমার সন্দেহ হয়েছিল ও নাও আসতে পারে। আশ্চর্য, তা কেন হবে? সেটা কেন হবে তার আমি কি জানি, তুমি তোমার বোনকে জিজ্ঞেস করো। কি যে বলো না তুমি, রাখি তো বাসা থেকে রেডি হয়ে বেরোলো তোমার অফিসে যাবে বলে। এরকম অপ্রস্তুত অবস্থা আমি কোনোদিনও পড়িনি। আজকে রাখির জন্য মজারের কাছে? আচ্ছা একটু অপেক্ষা করে দেখো না, হয়তো চলে আসবে। হ্যাঁ ঘন্টা অপেক্ষা করব, কতক্ষণ অপেক্ষা করব? এখানে আমি অপেক্ষা করছি, ওখানে মাজার অপেক্ষা করছে, আর কতক্ষণ অপেক্ষা করা যায়? এখনো তুমি আশা করে আছো যে তোমার বোন এখানে আসবে? আমার কিন্তু এখন একটু চিন্তা হচ্ছে। আর কোনোদিন আমি কোনো কিছু মাজারকে বলতে পারবো? আমার কথার কোনো দাম থাকবে? আমাকে এরকম অপদস্ত রাখি না করলেই পারতো। আচ্ছা রাখি তো এরকম করার মেয়ে না। কোথায় গেল কে জানে, রাখছি আমি। একটা জায়গায় যাওয়ার কথা, একটা গুরুত্বপূর্ণ লোক অপেক্ষা করছে। বন্ধু বান্ধবদের সাথে তো আড্ডা দিতে যায়নি তাই না? নিশ্চয় কোনো কাজে আটকে গেছে। আচ্ছা তোকে কি আজকে সকালবেলায় বেরোবার আগে কিছু বলে গেছে? না, বললে তো আমি নিশ্চিন্তই হতাম।
এখন তো আমার খুব চিন্তা হচ্ছে আব্বা। একটা কথা বলতো আমাকে, ও কি চাকরিটা করতে চায় না নাকি? আমি তো তা জানি না বাবা, আমাকে তো সেটা কিছু বলেনি। রাস্তাঘাটে তো হাজার রকম সমস্যা হতেই পারে, আর শহরটাও তো আগের মতো সেরকম নিরাপদ নাই, তাই না? চিন্তা তো একটু হয়। এক কাজ কর, রাখির বন্ধুদের টেলিফোন করে দেখ। দেখছি। হাসান খুব রেগে গেছে আব্বা। রাগাটাই তো স্বাভাবিক, কথা দিয়েছে না? কিরে, তোকে তো পরের মতো সুন্দর লাগছে। তুই কেমন আছিস বল? আমি তো তোর মতো মুক্ত বিহঙ্গ নই, হাসপাতালে অনেক কাজ আছে। আরে মাকে আনতে যেতে হবে, তাই যেতে পারছি না। আচ্ছা সুমি, তুই আমাকে একটা কথা বলতে পারিস? কি বল। যারা সারাক্ষণ শুধু মানুষকে নিয়ে কাজ করতে চায়, সারাক্ষণ অন্য মানুষকে নিয়ে ভাবে, তারা কি মানুষের মনটা বুঝতে পারে? কি ব্যাপার বলতো? কোনো ব্যাপার না। তুই কি এখন অনেক ব্যস্ত? না একদম, যতক্ষণ ইচ্ছে তুই আমার সঙ্গে গল্প করতে পারিস। আর তোর এই লুকোনো গল্পটা শুনবার জন্য আমি উদগ্রীব হয়েছি। বল, খুব কথার মারপ্যাচ কষানো হচ্ছে না? আমার খুব জানতে ইচ্ছে করে একজন মানুষের আরেকজন মানুষের প্রতি বিশ্বাস, ভালোবাসা, এগুলো কিভাবে জন্মায়? তুই সেজান ভাইয়ের ওখানে গিয়েছিলি? তোমার ছেলের শরীর কেমন এখন? জ্বর আসেনি স্যার। ওষুধপত্র ঠিক মতো খাওয়াচ্ছ? জি স্যার। দেখো এটা স্যার। আর রাখো ফাইলটা কার? হাসান স্যার। দাও আমাকে, দম দিয়ে দিল। শোনো 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 শোনো, চক্রটা খুলে রাখো, কেউ কিছু করলে কিছু জানলে আমাকে জানাবো। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তোর কি হয়েছে বলতো রাখি, সত্যি করে বলবি। এই যে এত সেজেছিস, সেজান ভাইয়ের জন্য? আজকে আমার একটা ইন্টারভিউ ছিল। চাকরির? অনেক বড় কোম্পানি, হাসান ভাইয়ের বন্ধুর অফিস। তো তুই ইন্টারভিউ দিতে না গিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিস কেন? এমনি ঘুরতে ইচ্ছে হলো, তাই
আর ইন্টারভিউ জানি তুই চাকরি করবি না সেটাও তো জানি না তাকে তোর সমস্যা কি কোনো সমস্যা নেই দাঁড়াও রাখি থাক না না আরেক সময় আপনি আর ওকে প্রশ্রয় দেবেন না আপা অনেক বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছেন আপনি আপনার ছোট মেয়েকে আমি জানতে চাচ্ছি এসবের মানে কি আমাকে এভাবে অপমান করার সাহস তোমাকে কে দিল আমার কথার কোনো দাম নেই এতটাই ফালতু হয়ে গেছি আমি মনের ভেতর গুনগুনিয়ে বাজে দূরে উড়ে যাওয়া হলো সবুজে পাখি যত্ন করে আঙুলের বাজে বাজে হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না তবু হয় না কবু দেখা দিনের শেষে গভীর রাতের মতো তুমি আর